বৃহস্পতিবার আগরতলায় 79 টিলাস্থিত ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কার্যালয়ে এনার্জি কনজারভেশন ডে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের মন্ত্রী রতনলাল নাথ। তিনি বক্তব্য রেখে বলেন, বর্তমান সময়ে দাবি মেনে প্রয়োজন শক্তি সংরক্ষণ। এ বিষয়ে প্রত্যেক বিদ্যুৎ ভোক্তাসহ ছাত্রছাত্রী ও সমস্ত অংশের মানুষকে সচেতন হতে হবে। অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার রোধ এবং বিদ্যুৎ চুরি রোধে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আয়োজিত অনুষ্ঠানে আশা ব্যক্ত করে বলেন, সকলের সক্রিয় সহযোগিতায় সম্ভব হবে শক্তি সংরক্ষণ। আরও বলেন, যেহেতু শক্তি শেষ হয়ে যাচ্ছে, তাই সরকার সোলার ব্যবহারের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। কৃষিক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে সোলার ব্যবহার শুরু করে দেওয়া হয়েছে। এতে করে আর্থিক সঞ্চয় হচ্ছে বলে জানান মন্ত্রী। এটা হলে ত্রিপুরার অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসবে। আমরা সেখানে প্রায় 800 মেগাওয়াট আমরা করতে পারবো বলে আমাদের আশা। এবং এটা অলরেডি প্রথম সার্ভে তারা করেছে, দ্বিতীয় সার্ভে করেছে, এবং বর্তমান সার্ভে তো আমরা লেটেস্ট ইনফরমেশন পেয়েছি, তারা 16 তারিখ আসছে, এমওইউ সই হতে যাচ্ছে। তাহলে আমাদের রাজ্যে বিরাট পরিবর্তন হবে, এবং নট অনলি পাওয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের একদিকে রিনিউয়েবল এনার্জি, অপরদিকে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আসবে। এবং আপনাদের ওটিপিসির সাথে আমরা ব্যাটারি স্টোরেজের কথাও আমরা চিন্তা করছি, যে এগুলি আমাদের বাধ্য হবে। এবং সবচেয়ে বড় বড় কথা, আমরা কিন্তু আগে থেকে শুরু করে দিয়েছি সোলার স্ট্রিট লাইট। দেখবেন আমরা এটা কিন্তু কোনো রকম সোলার স্ট্রিট লাইট করেছি, প্রায় 1012টা বাজারে 15,000 আমরা সোলার জিটটা লাগিয়েছি। সোলার স্টাডি ল্যাব ছেলেমেয়েরা পড়ার জন্য আমরা 3 লক্ষ দিয়েছি, 3,335টা স্কুলে সোলার স্টাডি ল্যাব দিয়েছি। সোলার পাম্প খুব গুরুত্বপূর্ণ, দেখবেন আমাদের সেচের ব্যবস্থা আমাদের ভালো না, সেই জন্য আমরা সোলার পাম্প খুব পপুলার এখন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।